দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি একটি অনেক সুন্দর সবজি। দেখুন, দেখতে অনেক সুন্দর, তাই না? আরো একটি দেখতে পাচ্ছেন, এইটার কালার কেমন দেখুন একটু, বেগুনি কালার, তাই না দর্শক? দর্শক, শীতকালীন সবজি হিসেবে পরিচিত শালগম বা ফুলকপি, এটি এক প্রকার রূপান্তরিত মূল এবং মাটির নিচের অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শালগম ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী। এতে থাকা ভিটামিন সি দেহের কোষ ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে। শালগম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। শালগমে প্রচুর আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে। এটি খেতে বেশ সুস্বাদু। শুধু স্বাদেই ভালো নয়, এটি অনেক পুষ্টিকরও। শীতের মৌসুমে শালগমের তরকারি রান্না হয় প্রায় সব বাঙালি বাড়িতেই। কখনো চিংড়ির সঙ্গে ঝোল, কখনো মাছের সঙ্গে মাখা মাখা করে রান্না হয় সুস্বাদু এই সবজি। শালগম বা ওলকপি চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখের সমস্যা এখন ঘরে ঘরে, ছোট ছোট ছেলে মেয়েদের চোখেও দেখবেন ভ্যারী পাওয়ারের চশমা। সবজি সহ পুষ্টিকর খাবার না খাওয়ার ফল এটি। তাই নিয়মিত সবজি খেতে হবে, দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে শালগম বা ওলকপি। যে কারণে শালগম খেলে ছানি পড়া চোখের সমস্যা থেকে মুক্তি মিলবে।